মাত্র কয়েকটা দিন আগে জানা যায় পরিচালক লোকেশ তার আপকামিং চলচ্চিত্র রাজনীকান্তকে নিয়ে নির্মাণ করবেন যদিও তখন অবশ্য চলচ্চিত্রে নামকরণ করা হয়নি কিন্তু প্রাথমিক পর্যায়ে চলচ্চিত্রের নাম রাখা হয়েছে থালাইবির ওয়ান হান্ড্রেড সেখানে অবশ্য রাজনীগানকে ডনের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে কেন অ্যাকশন গ্রহণের চলচ্চিত্র নির্মাণ করবেন পরিচালক লোকেশ সেই সাথে চলচ্চিত্রটি তারও কে কে অভিনয় করবে সেটি অবশ্য এখনও জানা যায়নি তবে নির্মাতা জানিয়েছিলেন তিনি ক্রমাগতভাবে সকলের নাম উন্মোচন করবেন সেই ধারাবিকতায় সম্প্রতি জানা যায় যে চলচ্চিত্রটিতে গুরুত্বপূর্ণ চরিত্র অভিনয় করতে দেখা যাবে শ্রুতি হাসানকে তবে তাকে আইটেম গানে দেখা যাবে কিনা না সেটি অবশ্য এখনও জানা যায়নি কেননা নির্মাতা লোকে সেই বিষয়টি নিয়ে এখনও কোনো খোলামেলাভাবে কথাবার্তা বলে নেই তবে যেহেতু বর্তমানে গুঞ্জন শোনা যায় তাহলে এমনটা কিছু হতে পারে সুতরাং যদি এমন কিছু হয় তাহলে অবশ্য রজনীকান্তের সঙ্গে দেখা যাবে শ্রুতি হাসানকে তার চলচ্চিত্রে অভিনয় করতে মোরবার হোক আপাতত এই বিষয়টি জানার জন্য দর্শকরা খুব এক্সাইটেড পায়দ শ্রুতি হাসান তার কেরিয়ার অনেকগুলো চলচ্চিত্রে কাজ করেছেন ঠিক এই জন্য অবশ্যই অল্প সময় দর্শকদের মধ্যে আলোচনায় সেই সাথে এই তারকাকে সর্বশেষ অভিনয় করতে দেখা যায় প্রবাসের সঙ্গে কেননা সালার ওয়ান চলচ্চিত্রে প্রবাসের বিপরীতে অভিনয় করেন এই সুন্দরী সেখানে অবশ্য তার অভিনয় তার অনুরাগীদের কাছে ভালো লেগেছিল ঠিক এই জন্য অবশ্য তিনি তার চরিত্রটির জন্য আলোচনায় প্রসঙ্গত রজনীকান্তের হাতে আপাতত অনেকগুলো চলচ্চিত্রের কাজ আছে কেননা আগামীতে এই তারকাকে বিদ্যা চলচ্চিত্রে দেখা যাবে সেখানে অবশ্য তাকে সম্পূর্ণ অ্যাকশন মোডে দেখা যাবে বলে জানা যায় ঠিক এই জন্য অবশ্য আপাতত তার অনুরাগীরা তার এই চলচ্চিত্রটির জন্য অপেক্ষায় সেই সাথে রাজনীকান্তকে সর্বশেষ জেলার চলচ্চিত্র অভিনয় করতে দেখা যায় সেখানে অবশ্য রজনীকান্তের অভিনয় তার অনুরাগীদের কাছে ভালো লেগেছিল ঠিক এই জন্য অবশ্য চলচ্চিত্রটি প্রায় বিশ্বব্যাপী ছয়শো কোটি রুপির মতো ইনকাম করে সুতরাং জেনে জেনিত নিলেন তামিলি তারকা রজনীকান্তের আপকামিং চলচ্চিত্র অভিনয় করতে দেখা যেতে পারে শ্রুতি হাসানকে মোরবার এ বিষয়টি নিয়ে কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আপকামিং আপডেট জানার জন্য